শোনো ওই যে অফিসে আরো কিছু পার্টি ড্রেস আছে না ওই যে রুমটাতে ওখান থেকে দেখে দেখে ওদেরকে পাঠাই দেবো ওদের পূজার জন্য প্রচুর পার্টি ড্রেস আছে ভেরি নাইস পূজার কালেকশন অনেক অনেক কালেকশন আছে আপনারা চলে আসবেন আমাদের সব এই ড্রেসটা দেখতো কি সুন্দর এক একটা ড্রেস যে টাকা থাকা আমি লন কটন দি লন হ্যাঁ আমি লোন কটন আরো যা যা আছে খুঁজে খুঁজে আমাকে দাও এই যে এই নিয়ে না এই গুলো হ্যাঁ এগুলো আমি দিয়ে দিচ্ছি এইগুলা লোন কটন আমাদের শোরুমে যেগুলো এক পিস দুই পিস অন্যান্য শোরুমে এগুলো পাবেন হচ্ছে যে প্রচুর লোন কটনের কালেকশন আমাদের আছে যেগুলো এরকম এক পিস দুই পিস করে করে আসছে আমি জাস্ট একটা দাম ধরে আপু ছেড়ে দিব এগুলো কে কোথায় থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করে দিবেন এগুলো সব লোন কটন না এগুলো আপনার মোটামুটি শোরুম থেকে এখন আমি লাইভ করতেছি জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে কমেন্ট করে ফেলতে হবে ওয়াও ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস এটা হচ্ছে আপনার দেখেন ড্রেসের দোপাট্টাটা নাম সরি এটা হচ্ছে এটার এটার দুপাটা সালোয়ার এখানে আর শুনো তোমরা যত লোন কটার আছে এগুলো খুঁজে খুঁজে নিয়েছো এখানে দেখো এগুলো থেকে সব পুজোর কালেকশন এখানে যেমন সব রেড মেরুন কালার রেড মেরুন কালার আপনারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে এসে দেখবেন আরো কত সুন্দর সুন্দর কালেকশন আছে ওরাই এখন আসলে মূলত বুঝাইতেছে তো আপনার পূজার প্রচুর কালেকশন আমাদের শোরুমে আছে হচ্ছে যে আরো আরো কালেকশন আসবে সবাইকে অনেক ভালোবাসা হ্যাঁ আচ্ছা আমি হচ্ছে এই লোনপটন গুলো একটা একটা করে দেখাই দিই তাই না একটার থেকে একটা বেশি সুন্দর হবে একটা দাম ধরে জাস্ট ছেড়ে দেবো আপনাদেরকে এই কাপড় খুবই ভালো এই লোন কটন গুলো রেগুলার প্রাইস দুই হাজার পঞ্চাশ এই ড্রেস রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার লোন কটন বিভিন্ন রকমের হয় বিভিন্ন কোয়ালিটির হয় আপনি পাঁচশো টাকায় লোন কটন পাবেন পাবেন তো আপনি এক হাজার টাকায় পাবেন বারোশো টাকায় পাবেন আমরা কিন্তু বাইশশো পঁচিশশো পাঁচ হাজার টাকার লোন কটন করে এগুলা সব এগুলা সব আপনারা জলদি চলদি ওয়াও এটা দেখছো এগুলো আপনারা জলদি জলদি করে আমাদের পেজে অর্ডার করবেন হ্যাঁ আমাদের পেজ অর্ডার করবেন এক পিস এক পিস করে আল্লাহ এটা কি সুন্দর না অনেক সুন্দর মানে এত স্ট্যান্ডার্ড আর কোয়ালিটি ফুল মানে আপনার জাস্ট তাকায় থাকবেন দেখলে আপু এই লোন কটন গুলো আমি আপনাদেরকে দেখায় দিব ইভেন আপনার এক একটা কালার ও জাস্ট দেখলেই মনটা চায় তাকায় থাকি দেখলেই মনটা চায় তাকায় থাকে এত সুন্দর সুন্দর কালার মার্শাল দিস ইজ বিউটিফুল ড্রেস বিউটিফুল কালার ও মাই গড এক একটা কালার জাস্ট অনেক সুন্দর আগের চাটা কি হয়েছে অনেক সুন্দর দেখেন বাও দেখছো কালার গুলা এটা খুব সুন্দর একটা কালার এগুলো সব এক করেছে না এইটা ভেরি নাইস ও এটা তো আমি একবার লাইভে দেখেছিলাম মনে আছে এটা সবার আগে দৌড়ায় চলে যাবে এরপরে দেখেন এখানে আরো একটা কালার আছে মাশালা এগুলা অন্যান্য শোরুম এক দুই পিস করে করে পাবেন দেখেন অনেক অনেক নাইস একটা কালার এই লোন কটনগুলো আপু দেখলেই ভাল লাগে লোন কটন গুলো আপনার দেখলেই ভালো লাগে দেখেন কালার গুলো দেখেন ডিজাইন গুলা দেখেন একটার থেকে একটা বেশি সুন্দর আচ্ছা এগুলো আমরা একটু ওখানে নিয়ে যাই দেখেন এগুলো নিয়ে আসো তো সেম এটা খালি দুইটা আছে না আর বাকি সবগুলো আর কি এটা রেখে দাও আর বাকিগুলো সবগুলো নিয়ে আসো আমি একটা একটা করে দেখাই দিবো আপনারা পার্টি ড্রেসটা যা চান আমাদের সময়ে চলে আসবেন আমাদের প্রচুর পূজার কালেকশন আমরা আপনাদেরকে দিব। তো জলদি জলদি করে থেকে শেয়ার করে দিবেন অ্যান্ড সবাই বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দেবেন অ্যান্ড আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটা খুবই সুন্দর এই শাড়িটা আপনারা হচ্ছে যে আমাদের শোরুমে পেয়ে যাবেন এবং অনলাইনে পেয়ে যাবেন এবং আমি আগামী মঙ্গলবার আমি চট্টগ্রামে যাচ্ছি তারপরের হচ্ছে আমি যাবো হচ্ছে মিরপুরের শোরুমে তারপরে আমরা হচ্ছে যে আপনার খুলনাতে আসবো হ্যাঁ খুলনাতে আসবো রংপুরে আসবো এই 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 আগামী সপ্তাহের মধ্যে আমি সব জায়গায় যাব খুলনা যাবো রংপুরে যাব। আমার শাড়িটা ভেরি ভেরি নাইস আমার শাড়িটা আমি দেখাই দিব এগুলো সব পূজার জন্যই আপনার এত কমে ছাড়া হইতেছে হ্যাঁ যারা হচ্ছে যে আপনার ওয়াও এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন চান আমাদের শোরুমে চলে আসবেন আর অনেক অনেক কম প্রাইসে আপু দেওয়া হবে অনেক কম প্রাইসে সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেবেন কত টাকা শপিং করলে মেম্বারশিপ হবে আচ্ছা মিনিমাম এক হাজার দশ হাজার টাকার শপিং করলে মেম্বারশিপ হবে মিনিমাম দশ হাজার টাকার শপিং হলে ওয়াও এক একটা কালার আপনি দেখবেন জাস্ট টাকা থাকার মতো কালারগুলো হ্যাঁ এক একটা কালার আপনি দেখার মতো সুন্দর আপনার চোখ বন্ধ করে নিয়ে নেবেন ওকে যার যেটা লাগে তাড়াতাড়ি করে অর্ডারটা করে দিবেন আমাদের পেজে সো লোন কটন যেগুলো আমাদের গুলশান শোরুমে ছিল এক এক পিস পিস করে ওকে আপু এগুলো ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এগুলার রেগুলার প্রাইস কত বলছো দুই টাকা আমি এগুলাকে সুপার ডিসকাউন্টে দিব এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আপনি এটার কাপড়ের কোয়ালিটি আপু ধরে দেখবেন আমি আর কিছু বলতে চাই না আপনার আমি জাস্ট বলবো এটা কাপড়ের কোয়ালিটিটা ধরে দেখবেন কালারটা আমার অনেক ফেভারিট ইফরা ঋত্বিকা নিয়ে নেন আপু কে কোথায় থেকে লাইভ দেখছেন একটু শুনি নাফিসা জান্নাত ওয়ালাইকুম আসসালাম ভালো আছি কাউসার হুসাইন ভালো আছে আপনি কেমন আছেন ওয়াও নুটকালার লিপস্টিক দিও না তো আপু রুট দেখায় আমি তুমি মিষ্টি মে হুজাই ফরনি আচ্ছা আজকে না আমার একটা ইন্টারভিউ মানে একটা টক শো ছিল ওই জন্য আমি নুটকালার লিপস্টিক দিয়ে গেছিলাম লিপস্টিকটা চেঞ্জ করা যাবে ব্যাপার না আমার কাছে আরও লিপস্টিক আসছে আমার ব্যাগে সো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এক্সেলেন্ট ভেরি ভেরি নাইস হ্যাঁ অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা এই হচ্ছে সালবারের কাপড় যার এটা লাগছে সেটা নিয়ে নেবেন গ্রুপে কি দেখছে এই লোন বটন কত করে দিব কমেন্ট দেখতে চাই চট্টগ্রামে আসব এই মঙ্গলবারে চট্টগ্রাম চকবাজার বাজার বালি আর্কেট মার্কেটের লেভেল টু তে শপ নাম্বার টু এই মঙ্গলবারে অনেক দিন পরে চট্টগ্রামে যাব এই হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা এই হচ্ছে আপু আপনার সালোয়ারের কাপড় যারা পূজার কেনাকাটা করতে চান চলে আসবেন সানভিস বাই তনিতে পূজার জন্য আমরা শাড়িতে একটা বিগ ডিসকাউন্ট দিতেছি কিন্তু আমরা আপনাদের জন্য শাড়িতে প্রচুর ডিসকাউন্ট দিতেছি আর কালকে আপনারা চাইলে আমাদের পুলিশ প্লাজা শোরুমে চলে আসবেন পুলিশ প্লাজা শোরুমে চলে আসবেন ওয়াও এক একটা কালার আপু এত সস্তায় পাবেন ড্রেসগুলা এইগুলা দুই টাকার কটন আপনার কাপড়টা ধরে দেখবেন আপনি দামি দামি ড্রেসের না কালারই সুন্দর থাকে আমি একটা জিনিস দেখছি তাই না দামি ড্রেসের অলওয়েজ কালার গুলাই খুব মানে ইউনিক থাকে ডিফারেন্ট কালার থাকে আপনি এইটার ড্রেসটা দেখেন এইটার আপনার ব্যাক দেখেন কি যে সুন্দর একটা একটা করে কিন্তু লাভ রিয়েক দিতে হবে এক পিস এক পিস করে হবে এই ড্রেসগুলো আমি কত করে দিব বলেন দুই হাজার পঞ্চাশ টাকার কত করে দিব এটা হচ্ছে আপনার হাতার কাপড় সুপ্রিয়া ভট্টাচার্য আমি দেখছি কেমন আছেন আপু ইশিতা জাহান রুনি কেমন আছেন ভালো আছে আপু আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ ইসমাইল আহমেদ আপনার বাসা কোথায় আমি বনা নিতে থাকি সো আপনার দেখেন লোন কঠন কিন্তু আপনি পাঁচশো সাতশো এক হাজার বারোশো বিভিন্ন রেঞ্জের কিন্তু আপনি কিনতে পারেন সো আপনাকে কোয়ালিটির উপরে কিন্তু প্রাইসটা ডিপেন্ড করে এইটা আপনার দুই হাজার পঞ্চাশ টাকার লোন কটন হ্যাঁ আমরা নিজেরাই কিন্তু সাতশো আটশো এক হাজার বারোশো টাকায় অনেক লোন কটন বিক্রি করি সো এইটা কিন্তু অনেক সফট আপ আপনি এটার কাপড়টা ধরে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এটার কাপড়ের কোয়ালিটি আমি আপনাকে পার্সোনালি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনি এটা কাপড়টা ধরে রিভিউ দিবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এক্সিলেন্ট এক্সিলেন্ট একটা সালোয়ারের কাপড় অনেক ভালো কোয়ালিটির সবগুলাই এই কাপড়টার কোয়ালিটি ডিফারেন্ট দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এরপরে আমি সালোয়ারের কাপড়টা ধরে দিলাম আচ্ছা এরপর আসেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার অ্যান্ড মিসেস ইয়োর বিউটিফুল ম্যাজেন্টা কালার ওয়াও এগুলো পিস করে আছে আমি সেকেন্ড পিস আপনাদেরকে দিতে পারবো না જોઈকে বলো এগুলো এক পিস করে আছে আমি আপনাকে সেকেন্ড পিস দিতে পারবো না আল্লাহ এই কালারটা কি সুন্দর আপু এই কালারটা কি সুন্দর লাইভ দেখার সাথে সাথে অর্ডার করতে হবে লাইভটা দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করবেন লাইভটা দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করবেন পিনো ইসলাম লিখেছে কেমন আছো আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন ওয়াও এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় আপু জান্নাতুল মাওয়া আপু কি লিখেছেন আই মেকআপটা সুন্দর হয়েছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ওয়াও এটা হচ্ছে আপনার হাতার কাপড় থ্যাংক ইউ সো মাচ আমি রাজশাহী থেকে বলছি তোমাকে আজ অনেক সুন্দর লাগছে আর নূর নাসরিন নূরে নাসরিন ছবি থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এইটা হচ্ছে আপু আপনার ফ্রন্ট পার্ট ওয়াও আচ্ছা আমি দিতেছি কোয়ালিটিটা আপু দেখে নেবেন মাসাল্লাহ এত সুন্দর কোয়ালিটি আপু আপনাদের অনেক পছন্দ হবে আর এই কাপড়টার গ্যারান্টি আমি আপনাদেরকে দিতেছি আপনার কাপড়টা জাস্ট আপু ধরে দেখবেন যে কাপড়ের কোয়ালিটিটা কত ভালো কত সুন্দর হ্যাঁ কাপড়টা আপনার এক্সেলেন্ট কোয়ালিটি যারা যারা দেখতে পাচ্ছেন একটা একটা করে কিন্তু লাভ লাইক ওয়াও অ্যান্ড লাইভটাকে শেয়ার করে দিতে হবে হ্যাঁ বোল্টুর গড়া ছোলটু ফালতু কতগুলো আছে আইসা ফালতু কমেন্ট ছাড়া আর কিছুই করতে পারে না বুঝছেন এই বোল্টগুলো আমি ধরে ব্লক করে দিই জাস্ট ব্লক করে দিই এদের কোনো মানে ফালতু কমেন্ট করা ছাড়া এদের জীবনে মনে হয় আর কোনো কাম নাই যার এটা লাগবে সেটা নিয়ে নেবেন এদের মনে করেন বাপমার ঠিক নাই তো মানে আইশা খালি মানুষে উল্টা পাল্টা কমেন্ট করা ছাড়া এদের আর কোনো কাজ নাই হোয়াট সো আমি যেটা করব যে আমার পরা এই ড্রেসটা হচ্ছে আপনাদেরকে আমি সরি আমার গায়ে যে ড্রেসটা ধরেছে আমি এটাও দেখাই দেবো আমি একটু লাইফটা শেয়ার করে নিচ্ছি সবাই একটু লাইফটাকে শেয়ার করে দিবেন হ্যাঁ সবাই একটু লাইফটাকে শেয়ার করে দিবেন দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস এগুলো আপু এক পিস করেই হবে আমি এই কটনগুলো এত সস্তায় দিব আপু আমি এগুলো আপনাকে আমি সেকেন্ড পিস দিতে পারবো আপু যার এটা লাগছে সেইটাকে নিবেন কী হইতেছে ভাই নেটওয়ার্কের কাজই করতেছে নেটওয়ার্কে কাজই করতেছে না মিজাজটা খারাপ লাগতেছে যাই হোক যার এইটা লাগে আপু দেখেন এই হচ্ছে আপনার ড্রেস এন্ড দোপাট্টা ওয়াও কোয়ালিটি কালার মাশাআল্লাহ এত সুন্দর আপু এখন আমি এই লাইভটা শোরুম থেকে দিচ্ছি মানে শোরুমের যে ড্রেসগুলা এক পিস এক পিস এক পিস এক পিস করেছিল সেগুলা হচ্ছে এখন আমরা আপনাদেরকে দেখাই দিতেছি হ্যাঁ শেয়ার ডান হুমায়রা বরকত আপু थैंक ইউ সো মাচ সুপ্রিয়া ভট্টাচার্য শানায়লা আপু লিখেছেন আমাদের এখানে শোরুম দাও মানে ইন্ডিয়াতে আচ্ছা দোয়া করবেন যেন দিতে পারি ইন্ডিয়াতে দোয়া করবেন যেন দিতে পারি ওকে খুবই মেজাজটা খারাপ লাগতেছে লাইভটা শেয়ারই করতে পারতেছে না লাইভটা দেখাই যেতেছে না ওই পোলারে ফোন দাও লাস্ট দুই দিন ধরে নেটওয়ার্কে খুব সমস্যা করতেছে ওরে ফোন না দিলে ওখানে কি আছে তার সেটারে ফোন দাও এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা মার্শাল অসম্ভব সুন্দর যার এইটা লাগতেছে সে জাস্ট এটা কিনে নিবেন দুই হাজার পঞ্চাশ টাকার এই লোন কটনটা কত টাকায় দিব বলেন এক পিস এক পিস করে করে হবে এক পিস এক পিস করে করে হবে ওকে তো প্রত্যেকটা কালার অনলি এক পিস হবে যার এটা লাগে সেটা নিয়ে নিবেন এইটা লাগে সেটাকে নিয়ে নিবেন ওকে এটা হচ্ছে আপনার এটা অদ্ভুত সুন্দর আর একটা কালার বাও মাশাআল্লাহ এটা হচ্ছে এটার ব্যাকপার্ট এই এটা কি সুন্দর না দামি ড্রেসের কালারই সুন্দর থাকে দামি ড্রেসের কালারই সুন্দর থাকে আমি দেখছি অলওয়েজ দামি ড্রেসের কালার দেখবেন डिफरेंट থাকে ওয়াও এটা হচ্ছে আপনার হাত কাপড় আর এটার কাপড়ের কোয়ালিটির গ্যারান্টি আপু আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা এটা কাপড়টা ধরে দেখবেন যেটার কাপড়টা কি ভালো নাকি খারাপ হ্যাঁ এটা কাপড়টা কেমন আপনারা ধরে আমাকে রিভিউ দিবেন হ্যাঁ আপনারা এটার কাপড়টা হাতে ধরে আমাকে রিভিউ দিবেন আমার কথা বিশ্বাস না হলে আমাদের শোরুমে আসেন হ্যাঁ শোরুমে এসে দেখেন ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল কালার দিস ইজ ইউর বিউটিফুল দোপারটা ওফ এক পিস এক পিস করে আসে এই ড্রেসগুলো জাস্ট আমি এখন শোরুম থেকে লাইভ করতেছি যারা অনলাইনে অর্ডার করতে চান সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা করে দেবেন ওয়াও এই কালারটা খুবই সুন্দর খুবই 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 সুন্দর দেখেন যার এটা লাগতেছে সে জাস্ট এখানে নিয়ে নেবেন এটা নিয়ে নেবেন এখানে লাইটিং অনেক সমস্যা যার এটা লাগছে সেটা নিয়ে নেবেন তোমার হাসিটা জোস আই লাভ ইউ ফাহমিদা সেমি আপু আই লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা যার এই কালারটা লাগে সে এটাকে স্ক্রিনশট নেন একটার থেকে আপু একটা দেখতে বেশি সুন্দর আপনি অনলি এক পিস করে আছে আপু আমি সেকেন্ড পিস আপনাদেরকে দিতে পারবো না এত সুন্দর ড্রেস ওকে আচ্ছা এরপরে আমি আরো একটা একটা করে আপনাদেরকে দেখা দিচ্ছি এগুলা জাস্ট আমরা এখন শোরুমের থেকে শোরুমের মধ্যে যতগুলা ড্রেস এক পিস এক পিস করেছিল জাস্ট আমি ওগুলা দেখায় দিতেছি ওয়াও এক একটা কালার আপু চোখ ফেরানো যাচ্ছে না চোখ ফেরানো যাচ্ছে না দেখেন এটা খুব সম্ভবত এটা 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 ফ্রন্ট ফ্রন্ট পার্ট পার্ট হ্যাঁ হচ্ছে হচ্ছে আপু ব্যাক পার্ট এই দুই হাজার পঞ্চাশ টাকার কটন গুলো আপনাদেরকে কত করে দিব বলেন এটা হচ্ছে আপনার হাতার কাপড় আপনি হচ্ছে যে আপনার আফিয়া জাহান মুসকান লিখেছে আমার মেয়ের বয়স আট মাস এর জন্য সবসময় লাইভে থাকতে পারি না আচ্ছা কোন অসুবিধা নাই আপু আপনি যখন সুযোগ পান তখন দেখেন অনেক ভালোবাসা ওয়াও মা এই জন্য সুন্দর কালারটাও সুন্দর অনেক অনেক নাইস জাস্ট আপনি সুপার 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 ডিসকাউন্ট প্রাইস এ নিবেন যার এটা লাগে একদম দুপারটা কটনের মধ্যে হবে আপু এগুলার দুপারটা কোয়ালিটি দেখে নিবেন হ্যাঁ তোমার শাড়ি দেখলে আমি পাগল হয়ে চাই দুইটা নিয়েছি আরও নিতে চাই আনিসা আয়সা রহমান আপু নিয়ে নেন আর আমাদের পূজার জন্য প্রচুর শাড়ি লাইভ হতেছে এখন যার যেটা লাগে সাথে সাথে দেখার সাথে সাথে নিয়ে নেবেন বাও এইটা হচ্ছে আপু দোপার টাটা মাসাল্লাহ এত ভাল লাগে আপু দোপাট্টাটা টাটা অনেক বেশি সুন্দর একটা দোপাট্টা দেখেই ভালো লাগতেছে যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এই দুই টাকা ড্রেসটা আমি কততে দিব

একটু জাস্ট সে হাই তারপরে দাসো তুমি না সাহেব সারফরাজ সাহেব সারফরাজ সাহেব আল্লাহ আল্লাহ খুব বিরক্ত সাহেব খুব বিরক্ত কি বুঝাবে এই জানো এটা 50 টাকা আর তারপর তুমি এটা স্বামী এটা জুতা দাঁড়াইতে

হ্যাঁ এইসব পরে জুতারটা নষ্ট ইয়ার মধ্যে করে এরকম করে আগে জুতার নষ্ট তুমি এইসব জুতা পরা যোগ্য না যাও যার এটা লাগে সেটা কিনে নিবেন একটা একটা ড্রেস এক পিস হবে হ্যাঁ একটা ড্রেস এক পিস হবে সারপ্রাইজ হচ্ছে খুবই তুষ্ট ছেলে আপনার থেকে আচ্ছা যার এটা লাগে সে এটা কিনে নিবেন অনেক বেশি নাইস আপকো হ্যাঁ অনেক বেশি নাইস কিউট কি লিখছেন কিউটি বেবির দাঁত কোথায় আপু ওটা আছে যে ওর দাঁত পরে গেছে দাঁত বোকা খাই ফেলছে ওয়াও এই কালারটা খুব সুন্দর এই দুই হাজার পঞ্চাশ টাকার লোন কটনগুলো আমি কত দিব বলেন তো এগুলার কালার গ্যারান্টি আছে কালার উঠবে না কোয়ালিটি আপনি ধরে দেখে নেবেন এটা হচ্ছে আপনার হাত আর কাপড় কালার উঠবে না হ্যাঁ কালার গ্যারান্টি আছে অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি সুন্দর এইটা দেখেন আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার দোপাটা ওয়াও একটার থেকে একটা বেশি সুন্দর এই লোন কটনগুলো আপু দেখলেই ভাল লাগে যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা বা যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন যার এটা লাগছে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন বা

নিয়ে নেন যার যেটা লাগে আগে যেটি দেখাইছে আগে বাকিগুলো গুলো দেখেন বাও এক একটা কালার দেখেন আপু চোখ বন্ধ করে আপনাদের পছন্দ হবে আপনি এইটার কাপড়ের গ্যারান্টি আপু আমি আপনাকে দিচ্ছি ফতিহা আপু লিখেছেন ভাইয়ের শরীর ভালো কিনা এখন আগের থেকে অনেকটা ভালো আছে ওষুধ চলতেছে আর কি রিতা খাতুন লিখেছে তোমার ছেলে অনেক সুন্দর মাসাল আপু দোয়া করবেন আমার ছেলের জন্য ও অনেক অনেক সুন্দর দেখেন এইটা যা লাগে সেটাকে নিয়ে নিবেন হ্যাঁ যার এটা লাগে সে চোখ বন্ধ করে এটা নিয়ে এক এক একটা একটা আপু দেখেন কালার কালার ডিজাইন কোয়ালিটি দেখছেন ওই করে এটা লাগতেছে যার এটা লাগে সে এইটাকে চোখ বন্ধ করে জাস্ট নিয়ে নিবেন হ্যাঁ একটার থেকে একটা বেশি সুন্দর একটার থেকে একটা বেশি সুন্দর ওয়া ওয়াও কালেকশন হ্যাঁ

আমার ছেলেকে নাকি ওনার মেয়ের জামাই করবে শুনছেন ডালিয়া আপুল ইউ টু আবিরান আবিরানু লিখেছে সো বিউটিফুল থ্যাংক ইউ মাশাল অনেক সুন্দর আর বিতে লিখা একটা আইডি থেকে লিখেছেন আপনার নাম কি পস্টল আর বিতা লিখা দেখে আমি পড়তে পারতেছি না তুমি শুকিয়ে গেছো আর ভাইয়া মোটা হয়ে গেছে ফেরদুস জাহান বিথি একদম 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 এই হচ্ছে দেখেন এই কালারটা কি সুন্দর আল্লাহ এইটা কে নিতে চান বলেন তো মাই গড একটার থেকে একটা বেশি সুন্দর দিস ইজ ইউর বিউটিফুল ব্যাক পার্ট দিস ইজ ইউর বিউটিফুল ব্যাক পার্ট এইটা হচ্ছে আপনার হাতার কাপড় এখন আমরা লাইভ করতেছি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টু তে শপ নাম্বার তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন

দেখেন আপনার অনেক বেশি সুন্দর একটা কালার একটার থেকে একটা কালার আপু আপনি জাস্ট চোখটা ফিরাইতে পারবেন না এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট কোয়ালিটি আপু চোখ বন্ধ করে এটা নিবেন এই সুন্দর ড্রেসটা আপু পরবে শুধুমাত্র সুপার ডিসকাউন্ট প্রাইসে এই ড্রেসটা পরবে অনলি অনলি কততে বলেন কততে দিব বলেন কোয়ালিটি দেখে নেবেন একদম এইটার কাপড়ের গ্যারান্টি আমি আপনাকে পার্সোনালি দিচ্ছি আপনার কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন আল্লাহ এটা কি যে সুন্দর এইটা কি যে সুন্দর আপু কি যে সুন্দর আপু এটা কি যে সুন্দর মাসালা এটা হচ্ছে আপু ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপু ব্যাক পার্ট একটার থেকে একটা বেশি সুন্দর এটা হচ্ছে আপনার হাতের কাপড় মাসাল অপূর্ব সুন্দর ওয়া ওয়া আমার পরা শাড়িটা দেখা দিতেছে আমার পরা শাড়িটা না খুব সুন্দর কতগুলা কালার আছে আমি সবগুলো কালার আপু আপনাদেরকে দেখাই দিব এইটা যা লাগে সেটা কিনে নেবেন ওকে ওয়াও অপূর্ব সুন্দর আপু দেখেই ভাল লাগতেছে দেখেন ওয়াউ মাশাল্লাহ এইটা যার লাগতেছে সেইটাকে কিনে নিবে হ্যাঁ যার এটা লাগতেছে সে এটা কিনে নিবেন একটার থেকে একটা আপু ওয়াউ ওয়াও কালার ওয়া ওয়াউ কালার এটার আমি সালোয়ারটা দেখায় দিচ্ছি এইটার আমি সালোয়ারটা দেখায় দিচ্ছি যার যেটা লাগে সে এটাকে জাস্ট নিয়ে নিবেন হ্যাঁ এই দেখো তো আমার ব্যাগে পাওয়ার ব্যাংকটা আছে দাও তো যার এই কালারটা পছন্দ হয় সেইটাকে নিয়ে নিবেন একটা থেকে একটা বেশি সুন্দর হ্যাঁ একটা থেকে একটা বেশি সুন্দর প্রত্যেকটাই সুন্দর হ্যাঁ প্রত্যেকটাই সুন্দর অনেক বেশি সুন্দর দেখেন ওয়াও অনেক অনেক সুন্দর কালার দেখেন মার্শাল এটা হচ্ছে আপনার এটা সালোয়ারের কাপড়টা আমি দেখাই দিচ্ছি আপনি চোখ ফেরাইতে পারবেন না এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এই যে কালারটা ইস এইটা কারটাই এই দুই হাজার পঞ্চাশ টাকার এই ড্রেসগুলো আমরা আপনাকে দিচ্ছি শুধুমাত্র রচনা আহমেদ লিখেছেন খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ ফৌজিয়া মল্লি লিখেছেন নাইস কালেকশন আপু সবগুলা সুন্দর তোমাকে টেক্সট করে পড়ো না তানিয়া রহমান তাসপিয়া এই যে আপু কমেন্ট পরে ফেলেছি এই যে কমেন্ট পরে ফেলেছি আপনার পেয়েছে মন খারাপ হয়েছে মনে এক এক হাসনা হা ফুল আপন এটা একটু ফাইম দেখো তো ওরা নাকি এক এক সময় এক এক কথা বলে এটা একটু দেখো তো এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আমি এখনই দেখতেছি আপু এটা হচ্ছে ব্যাক পার্ট এইটা হচ্ছে আপু হাতের কাপড় সবগুলা নিছো এগুলা এটা হচ্ছে হাতার কাপড় লোন কটন কি সবগুলো দেখানো হয়েছে এটা হচ্ছে আপু আপনার ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর সুন্দর কালার আপু আপনি কি বললাম আপনার চোখ ফেরাইতে পারবেন না কোনটা রেখে কোনটা নিবেন হ্যাঁ কোনটা রেখে কোনটা নিবেন আপু চোখ বন্ধ করে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের পেজে সানভিস বাই তনিতে হ্যাঁ দেখো তোমাদের কত সুন্দর রিভিউ মাসাল্লাহ বাহ তো যাই হোক আমি একটু লাইভটাকে শেয়ার করে দেই এই এইটাও সুন্দর সেম প্রাইস এটা হচ্ছে লাস্ট কালার আপু যারা যারা লাইভটা শেয়ার করতেছেন এই এই ড্রেসগুলো সাথে সাথে করে লাইভ হচ্ছে যে অর্ডার করে দিবেন যারা যারা লাইভটা শেয়ার করতেছেন সবাইকে অনেক ভালোবাসা একটা একটা করে কিন্তু লাভ লাইক ওয়াও দিয়ে দিতে হবে হ্যাঁ একটা একটা করে কিন্তু লাভ লাইক ওয়াও দিয়ে দিতে হবে সবাইকে অনেক অনেক ভালোবাসা আপু কী হয়েছে আম্মা আম্মা করতেছে কেন আমি ওখান থেকে ফাইবার থেকে

এটা হচ্ছে দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ লাস্ট কালার এটা এটা খুবই সুন্দর প্রত্যেকটা কালার একটা থেকে একটা বেশি সুন্দর মাসা যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন যার এটা লাগতেছে সে এটা নিয়ে নেবেন এর এর আগে তোমার সঙ্গে দেখা হলো দুটা জামা নিয়ে এসছে পুলিশ প্লাজা থেকে আহ সোমিয়া আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াও এই কালারটাও এক্সেলেন্ট এটার সালোয়ারের কাপড় হচ্ছে এটা হ্যাঁ এটার সালোয়ারের কাপড় হচ্ছে এটা যার এটা লাগে সে জাস্ট এটা কিনে নেবেন স্টক বন্ধ করে এন্ড আ প্রাইস ইজ অনলি 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 2050 টাকার এই ড্রেসটা আপনি নেবেন শুধুমাত্র 1050 টাকায় আপু অনলি 1050 টাকায় সাথে সাথে করে অর্ডার করতে হবে সাথে সাথে করে অনলি 1050 টাকায় আপু এই ড্রেসগুলো নেবেন আপনি কাপড়ের কোয়ালিটি আগে দেখবেন আগে কাপড়টা ভালো হয় কিনা আমার কথা বিশ্বাস না হলে আমাদের শোরুমে এসে দেখেন আমার কথা বিশ্বাস না হলে শোরুমে এসে দেখেন এই

ওকে এইবার আসেন আমি যে সুন্দর শাড়িটা পরে আছি কে কে এই শাড়িটা দেখতে চান হ্যাঁ কে কে এই শাড়িটা দেখতে চান কমেন্ট করেন কমেন্ট করেন দেখে এই শাড়িটার ডিসকাউন্ট প্রাইস চলে গেস করতে পারেন হ্যাঁ আমি আমি আপু লোন কটন যতগুলো ছিল সব এক করে ধরে দিছি লোন কটন যতগুলো ছিল সব আইফাহিব এটা আইফোন দিয়ে নাও এখানে লাইটিং খুবই বাজে হয়ে গেছে তো আমার পরা এই শাড়িটা কারো যদি পছন্দ হয় আগে দেখেন হ্যাঁ এই শাড়িটা আমি একটু আগে ঠিক করে দেখাই দেখেন অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর এই শাড়িটা আপনি যেইভাবে পরবেন সেইভাবে থাকবে হ্যাঁ আপনি যেইভাবে কমফোর্ট ফিল করেন যেইভাবে পরবেন এই শাড়িটা ওইভাবে থাকবে আমি যদি এটাকে এইভাবে পরে দেখাই শাড়িটা এত ভালো লাগে দেখেন অনেক সুন্দর নাইস নাইস শাড়ি হ্যাঁ বিউটিফুল এটার আমি আপনাকে দেখাবো দেখেন ওফ জোস কালার শাড়ি একটা ক্যাটালগ দাও এই শাড়িগুলো এরকম জড়ি সুতা দিয়ে বোটা বোটা করে কাজ করা আছে দেখেন শাড়িটা এরকম জড়ি সুতা দিয়ে বোটা বোটা করে কাজ করা আসতে প্রত্যেকটা শাড়ির সাথে এরকম ক্যাটালগ থাকবে হ্যাঁ প্রত্যেকটা শাড়ির সাথে এরকম ক্যাটালগ থাকবে এটা হচ্ছে এই শাড়ির ক্যাটালগটা হ্যাঁ যেই শাড়িটা আমি দেখাবো এখন এটা হচ্ছে এই শাড়ির ক্যাটালগটা অনেক সুন্দর ইসরা জাহান আফিয়া তোমার কালেকশন মানে মাথা নষ্ট করা থ্যাংক ইউ সো মাচ আপু বাও এবার আসেন দেখেন শাড়ির আঁচলটা হ্যাঁ আমি একটু শাড়িটা ধরে দেখাই একটার থেকে একটা কালার আপনার বেশি সুন্দর হবে ওকে তো এটা হচ্ছে আপনার শাড়ির মধ্যে আপনার এই শাড়ির ক্যাটালগ হচ্ছে এইটা এতে দেখেন এটা কিন্তু আপনার দেখেন ক্যাটালগের মডেলটা কিন্তু ড্রেসটা পরেছে এটা ব্লাউজ পিসটা খুবই সুন্দর ব্লাউজ পিসটা বেশি সুন্দর মানে শাড়িটা যতটা সুন্দর শাড়ির ব্লাউজ পিসটা আরও বেশি সুন্দর দেখেন এই কালারটাই এত বেশি নাইস একটা কালার বা সাচে নাইস কালার আপু বিউটিফুল 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 একটা কালার যারা পূজাতে প্রচুর শাড়ি কিনবেন এই শাড়িটা নিতে পারেন অ্যান্ড এছাড়া হচ্ছে এটা আপনি যে কোনো অফিশিয়াল আনঅফিশিয়াল সব জায়গায় আপনি এটা পড়তে পারবেন অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনার রেডি স্টার্ট ब्लाउজটা দেখে ভাল লাগে দেখেন শাড়ির সাথে যদি এত সুন্দর একটা ब्लाउজ পিস থাকে ब्लाउজটা দেখেন পুরো এরকম কাজ করা থাকবে ब्लाउজ পিসটা শাড়িটা এত সুন্দর ওয়াও কালারটা দেখেন কি যে নাইস ও মাই গড যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর ब्लाउজ পিস দেখেন শাড়িটা অদ্ভুত সুন্দর অসম্ভব সুন্দর দেখেন এটা এরকম বোটা বোটা কাজ করা থাকবে জড়ি সুতা দিয়ে শাড়ির পাটটা খুব সুন্দর অ্যান্ড কালার কম্বিনেশনটা শেডটা খুব সুন্দর এই যে দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম হবে শাড়িটা একদম শাড়ির ক্যাটালগটা যেরকম দেখছে এরকম সেম টু সেম হবে এটা ছবিটা নিয়ে নাও এটা হচ্ছে অনেক সুন্দর একটা শাড়ি মার্শাল হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি মার্শাল যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নিবে এক্সেলেন্ট ভেরি ভেরি নাইস হ্যাঁ যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন আমি একটা একটা করে আপনাদেরকে কালার দেখা দিচ্ছি আমার পরা শাড়িটার এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে এই শাড়িটার মধ্যে আরেকটা অদ্ভুত সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার আপুর তাকায় থাকার মতো দেখেন ও শাড়ির কালারটা কি যে সুন্দর আপুর টার্সেলটা দেখেন ওয়াও কালারটা অসম্ভব সুন্দর এটা এটা লাগে সে কিনে নেবেন এই যার প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর দেখেন শেডটা শাড়ির শেডটা দেখেন দারুণ লাগতেছে ওয়াও এটা হচ্ছে আমি ব্লাউজ পিসটা ধরে আপনাকে শাড়িটা দেখাবো শাড়ির কুচিগুলো যেভাবে দিবেন ওইভাবে থাকবে হ্যাঁ শাড়ির কুচিটা আপনি যেইভাবে দিবেন সেইভাবে থাকবে যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর এটার একটা ব্লাউজ পিস আছে হ্যাঁ আমি একটু ব্লাউজটা একটু ধরে দেখাই এই যে দেখেন ব্লাউজ পিসটা দেখেন এটা ব্লাউজ পিসটা ডাবল পার্ট করে সেলাই করা এই যে হ্যাঁ ব্লাউজ পিসটা কিন্তু পুরো অনেক কাপড় আছে তো এটা ডাবল পার্ট করে সেলাই করা এই যে দেখেন ওয়াও এটা হচ্ছে শাড়ির ব্লাউজটা অনেক বেশি সুন্দর নাইস না অনেক সুন্দর একটা শাড়ি অনেক অনেক জোস একটা শাড়ি সেই সুন্দর যার এটা লাগছে সেইটাকে নিয়ে নিবেন এরপর আসেন আমি এটার মধ্যে অন্য কালার দেখা দিচ্ছি জহিরকে বলা আবার লাইফটা শেয়ার করে দিতে এক একটা কালার একটা থেকে একটা বেশি সুন্দর তোমাকে সবকিছুতে সুন্দর লাগে জামিল আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ আপু বা আপনাকেও সুন্দর লাগবে এই শাড়িগুলো সবাইকে সুন্দর লাগবে এই শাড়িগুলা আপনার হ্যাঁ এই শাড়িগুলো সবাইকে সুন্দর লাগবে যে দেখবে জাস্ট তাকায় থাকবে আমি এখন লাইভ করতেছি আমাদের পুলিশ প্লাজার শোরুম থেকে পুলিশ প্লাজা শোরুম পাবেন এবং ডিসকাউন্টে পাবেন হ্যাঁ সুপার ডিসকাউন্টে পাবেন এই শাড়িগুলা আমি এটাকে এখন একটা ডিসকাউন্ট প্রাইস ধরে আপনাদেরকে জাস্ট দিয়ে দিব কালারটা দেখেন ইস কালারটা দেখেন শেডটা দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন ব্লাউজ পিসটার সাথেই থাকবে আমি একটু ব্লাউজটার সাথে করে ধরে দেখাবো বাও শাড়ির সাথে ধরে দেখাচ্ছি ব্লাউজটা দেখেন নিচের নিচের শেডটার সাথে মিল রেখে ব্লাউজটা দেওয়া হয়েছে কালার কন্ট্রাস্টটা অসম্ভব সুন্দর লাগতেছে তাই না হুম অনেক সুন্দর এই শাড়িটা প্রত্যেকটা শাড়ি আপু আপনি চোখ ফিরাইতে পারবেন না আমি আপনাকে এতটুকু বলে দিতে পারি এক একটা শাড়ি থেকে আপু আপনি চোখ ফিরাইতে পারবেন না আমি এতটুকু আপনাকে বলে দিতে পারি এইটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও আঁচলের টরসেলগুলা থাকলে কিন্তু একটা শাড়ির সৌন্দর্য অনেক বেড়ে যায় না আঁচলটা অনেক ইম্পর্ট্যান্ট একটা শাড়ি ওয়াও এই কালারটা দেখেন এত সোভার গুলা দেখেন কম্বিনেশন হোয়াট এ বিউটিফুল কালার কম্বিনেশন দেখেন কালার কম্বিনেশন দেখেন এত সুন্দর মাসাল আর এত এই শাড়িগুলো না আমরা পড়তে পারবো আমাদের মায়েরাও পড়তে পারবে মানে সব বয়সে নারীরা এই শাড়িগুলো ক্যারি করতে পারে আবার ধরেন এই শাড়িটা আপনি ঘুরতে গেলে সেখানেও পরে গেলেন আবার আপনি কোনো অফিসিয়াল কাজে গেলে সেখানেও পরে যেতে পারবেন কোনো মিটিংও পরে যেতে পারবেন সব জায়গায় আর ব্লাউজটা সুন্দর করে বানাইলে শাড়িটা যে কি সুন্দর লাগবে আপু কী যে সুন্দর লাগবে ইউ জাস্ট ইমাজিন এত সুন্দর এই শাড়িটা বা মাসাল্লাহ দেখেন কি যে নাইস এটার একটা লাস্ট কালার আপু আমি আপনাকে দেখাবো জহির বলছো এটার একটা লাস্ট কালার দেখাবো এটাই তো লাস্ট কালার না এরপরে আমারটা দেখাবো এরপর আমারটা দেখাবো এইটা আপনার উফ কালারটা কি সুন্দর আপু এই কালারটার জন্য শুধু বেশি বেশি লাভ লাইক ওয়াও হবে যারা এই ধরনের এটা দিনের বেলা পরার শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি এটা জাস্ট দিনের বেলা পরার একটা শাড়ি খুবই ভাল লাগতেছে শাড়িটা দেখতেও ভাল লাগতেছে ধরতেও ভাল লাগতেছে একটার থেকে একটা শাড়ি আপু বেশি সুন্দর বা চোখ ফিরানো যাচ্ছে না শাড়িটা থেকে এটা হচ্ছে আপনার ব্লাউজ পি সহ সব কয়টা শাড়ি আপু এত বেশি সুন্দর বাউ এটার কুচিটা আপনি যেভাবে ধরবেন সেভাবে থাকবে এটার ব্লাউজটা আমি একটু ধরে দেখাচ্ছি গায়ের মধ্যে এত সুন্দর এই বরংচ সিম্পল শাড়ি পরলে বেশি সুন্দর লাগে হ্যাঁ সিম্পল লুকে মানুষকে বেশি সুন্দর লাগে এইটা হচ্ছে আপনার শাড়িটা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা ওকে অনেক 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 সুন্দর পাও দিস ইস ইউর বিউটিফুল শাড়ি হ্যাঁ দিস ইজ ইউর বিউটিফুল শাড়ি এক যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন চোখ বন্ধ করে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ কালারটা এত বেশি সুন্দর কালারটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর যার এটাকে লাগে সে এটাকে নেবেন এরপর আসেন আমার পড়াটা ফাইনালি হ্যাঁ হচ্ছে একজাক্টলি যেটা আমি পরে আছি আমার পড়াশাইটা এটা তো আমি পরে আছি বাট আমি একটা সাদা ব্লাউজ দিয়ে কন্ট্রাস্ট করে পড়ছি বাট আপনি এটার সাথে ব্লাউজ পিস পাবেন এই যে দেখেন আমি যদি এই ব্লাউজটা দিয়ে পরতাম এটা খুব সুন্দর লাগতো আরো বেশি সুন্দর লাগতো তাই না আমি যদি এই ব্লাউজটা দিয়ে শাড়িটা পরতাম দেখেন আরো বেশি অদ্ভুত সুন্দর লাগতো বাট আমি আসলে এই ব্লাউজটা বানাই নাই বা আমার বানানো ছিল না আমি সাদা একটা ব্লাউজ দিয়ে পরছি তো আমার পরাটার সাথে কিন্তু এই ব্লাউজটা হবে এই যে ব্লাউজ পিসটা আসলে ভাজ করা তো এরকম মাঝখানে এরকম ফোল্ড করে ভাজ করা আসলে এটা হচ্ছে আপনার ব্লাউজের কাপড় এই যে আমি খুলে দেখাই এই যে সো এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস অনেক সুন্দর এই শাড়িগুলা যার এটা লাগে সেইটা কিনে নেবেন সবাইকে খুব ভালো লাগবে এন্ড এই শাড়িটার প্রাইস পড়বে অনেক রিজনেবল এটা রেগুলার প্রাইস কত এক টাকা তিন টাকা রেগুলার প্রাইস বাট আমরা ফাইভ নিতে থাকো হ্যাঁ রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার একশো পঞ্চাশ টাকা বাট আমরা এটাকে ডিসকাউন্টে দিয়ে দিব অনেক কমে দিব ডিসকাউন্টে শাড়িটা আপনি যেইভাবে পরবেন যেইভাবে ধরবেন এত সুন্দর লাগে শাড়িটা মি যেইভাবে আপনি ক্যারি করতে চান ওইভাবে আপনাকে সুন্দর লাগবে দিস ইজ ইয়োর বিউটিফুল শাড়ি শাড়িটা দেখেন যেইভাবে ক্যারি করবেন সেইভাবে আপনাকে সুন্দর লাগবে ওয়াও একটা শাড়ি যার এটা লাগে আমি এটা ডিসকাউন্ট প্রাইসটা আপনাকে বলে দিচ্ছি কে কে এটা নিতে চান আগে বলেন আপনি যদি ধরেন শাড়িটা এরকম করে ভাজ করে পড়তে চান যে না ঠিক হ্যাঁ আপনি এইভাবে যদি শাড়িটা পরেন লোক এভাবে পড়লে আরো সুন্দর লাগবে খবর পাটিকা বোনেরা নিউজ প্রেজেন্টার আপনার এইভাবে পড়ে না অনেক ভাল লাগে কিন্তু ওনারা আরো সুন্দর করে পরে গুছিয়ে ভাত ভাজ করে এভাবে পরে শাড়িগুলো অসম্ভব সুন্দর লাগে আপনি যেভাবে আপু এটাকে ক্যারি করতে চান জাস্ট ওয়াও লাগবে ওকে ওয়াও একটা শাড়ি মার্শাল এইটা কে কে নিতে চান খালি কমেন্ট দেখতে চাই বেশি বেশি করে কমেন্ট দেখতে চাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এই শাড়িটা নিবেন অনেক অনেক কম প্রাইসে হ্যাঁ এইটা যা লাগে সেটা নিয়ে নিবেন ওয়াও সুলতান বিজয় লিখেছেন হাই ভালো থাকো হ্যালো ডিয়ার কেমন আছেন বগুড়ায় শোরুম দাও লুট হয়ে গেছে আর বগুড়াতে সরুম দাওয়ার ভরসা পাচ্ছি না আপু আবার দিলে আবার যে লুটপাট হবে না ওটার কি গ্যারান্টি আছে বলেন জান্নাতুল পুলিকে চা আমি নিতে চাই নিয়ে নিবেন সানবি সার্জকে দেখে ভালো লাগলো ভাইয়াকে আমার সালাম দিও সরফরাজের কথা দুষ্ট আমি অনেক ভালো লাগে দুষ্ট সরফরাজ সাহেব অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ রয়েল পাপু আমি মঙ্গলবার আসবো চট্টগ্রাম আপনি অবশ্যই দেখা করতে আসবেন আমাদের চট্টগ্রাম বালিয়ার কেদে যে নতুন শোরুমটা নিচ্ছি না লেভেল টু শপ নাম্বার টু ওই শোরুমটা এখন আমরা ওপ মানে ফর্মাললি এটাকে ওপেনেই করি না মানে আমি ওই শোরুমটা দেখিও না এখন পর্যন্ত সো আমি যাবো মঙ্গলবার ইনশাল্লাহ দেখা হবে আপনি আসবেন আমার জামাই এখন চেয়ারে বসে বসে ঘুমাই দিচ্ছি 大概就是。

এইটা চার লাগে সেইটাকে আপনি নিয়ে নেবেন হ্যাঁ এইটা চার লাগে সেটা নিয়ে নেবেন অনেক সুন্দর আপু তুমি একে তুমি অনেক শুকিয়েছো নাসিমা আক্তার হ্যাঁ অনেক শুকাইছি আপু ব্লাউজটা অনেক সুন্দর আনিকার তাই না এটা হচ্ছে আমি বানাইছি আর কি আমার জন্য এই ব্লাউজটা হচ্ছে আমি আমার জন্য বানাইছি আর কি মানে এরকম কাপড় ছিল আমাদের টেলার্সে পরে এটা আমি বানাইছি পিছনে এরকম ডিজাইন দিয়ে বানাইছি আর এরকম সাদা ব্লাউজ থাকলে আপু অনেক সুবিধা এরকম একটা সাদা ব্লাউজ কত শাড়ির সাথে যাপু আপু ক্যারি করা যায় অনেক শাড়ির সাথে ক্যারি করা যায় যাই হোক আপনি এটার যেই কালারটাই নিতে চান আমার পরা শাড়িটার হ্যাঁ সাইফুল ইসলাম আমার মেয়েও আমার সাথে তোমার লাইভ দেখতেছে আপু আমার মেয়ে বলতেছে আনটিকে একটা হার্ট দিয়ে দাও আম্মু তোমাকে নাকি খুব সুন্দর লাগছে আপু আমার মেয়ে ফাইভ ইয়ার্স চলতেছে আমার মেয়ে তোমাকে খুব লাইক করে আমার মতো সাইফুল ইসলাম আইডি থেকে আপনার মেয়ের নাম কি অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ এই শাড়িটা হান্ড্রেড কে লিখছেন আপু আটশো আশি টাকার শাড়ি কালকে কনফার্ম করছি কিন্তু স্টকে আছে কিনা শিউর কিনা বলছে না চব্বিশ ঘন্টা পরে জানাবে বলে আচ্ছা সাম্মি একটা রিয়াপু আমি দেখতেছি বিষয়টা ওরা তো এখনই প্যাকেট করতে পারতো চব্বিশ ঘন্টা পরে জানাবে বলছে কেন আচ্ছা আমার পরা শাড়িটা এটা বত্রিশশো পঞ্চাশ না এই শাড়ির আহ শাড়িগুলো এত সুন্দর দেখি একটা শাড়ি দাও তো শাড়ির আঁচলের মধ্যে দেখি শাড়ির আঁচলটা ক্যাটালক গুলো ক্যাটালক গুলো আনো ওই যে ওই যে ওই যে ব্লাউজের সিল্ক আছে ব্লাউজের না শাড়িটার নাম হচ্ছে অনামিকা কটন হ্যাঁ এই শাড়ির ম্যাটেরিয়ালসটা হচ্ছে অনামিকা কটন এটার জন্য আমি খুঁজেছিলাম এটা হচ্ছে সাংরিলা ব্র্যান্ডের শাড়ি অনামিকা কটনের শাড়ি এটা অনামিকা কটন বলে এই কাপড়টাকে আর এটা হচ্ছে পুরা দেখেন এরকম জড়ি দিয়ে এরকম বোটা বোটা করা আছে অনেক সুন্দরটা অনেক সুন্দর আমি এই যে শাড়িগুলো দেখাইলাম শাড়ির ক্যাটালগটা আমি দেখাই দিই এটা হচ্ছে অ্যাকজ্যাক্টলি আমার পরাটা যেটা আমি পরে আসি দেখছেন ক্যাটালগের মতো সেম টু সেম না এটা আমার পরাটা না এটা হচ্ছে আরেকটা এটা একটা এটা হচ্ছে একটা হ্যাঁ কালার গুলা দেখেন এটা হচ্ছে আমার পরাটা আমি এটা পরছি এটা হচ্ছে আরেকটা কালার এক একটা কালার দেখেন আপু এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখাই তাহলে আপনাদের মনে হয় বুঝতে সুবিধা হবে ভাই এখানে আসো হ্যাঁ একটা একটা করে সরাই দেখাও এই একটা কালার আপু হ্যাঁ এই একটা কালার আর ক্লোজলি দেখাও দূর থেকে বোঝা যাচ্ছে না হ্যাঁ ওকে এই একটা কালার এই একটা কালার দেখছেন কালারগুলো দেখেন শাড়িটার হ্যাঁ এই একটা কালার এটা হচ্ছে একজাক্টলি যেটা আমি পরে আছি হ্যাঁ দাঁড়ো আমি একটু ঘুরে দেখাই এই যে একজাক্টলি এই শাড়িটা আমি পরে আছি আমি এটার ব্লাউজটা বানাই পড়ি বাট এই এই ক্যাটালগের যে শাড়িটা একজাক্টলি এটাই আমি পরে আছি হ্যাঁ এরপরে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ একটার থেকে একটা কালার বেশি সুন্দর অ্যান্ড দিস ইজ ইয়ার লাস্ট কালার রাইট দিস ইজ ইউর লাস্ট কালার প্রত্যেকটা কালার সুন্দর এই শাড়িটা আপনি নেবেন বত্রিশশো পঞ্চাশ টাকার শাড়ি অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় নিবেন যার এটা লাগতেছে সে জাস্ট চোখ বন্ধ করে এটা নিয়ে নেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় নিবেন এই শাড়িটা ওকে অনেক অনেক সুন্দর একটা শাড়ি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দেবেন মোবারক হাসান মিনহাজ লিখেছেন মোহাম্মদ মোবারক হাসান মিনহাজ কিউ টু আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটা আপু না ভাইয়া আমি জানি না তো ভাইয়ার আইডি থেকে কমেন্ট করছেন থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সাজে রাখা থাকুন তুমি যেমন সুন্দর তোমার শাড়িগুলো সুন্দর থ্যাংক ইউ সো মাছ সোনিয়া আক্তার খুবই সুন্দর থ্যাংক ইউ আপু ইন্নি আক্তার লিখেছেন খুব সুন্দর মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ওয়াও এটা হচ্ছে শাড়ির আঁচলটা এক একটার থেকে একটা বেশি সুন্দর একটার থেকে একটা বেশি সুন্দর কালকে লাইভ চলার সময় আটশো আশি টাকা রেড পারে শাড়িটা অর্ডার করছি পরে বলছে শাড়িটা নাই ওই শাড়িটাকে আর আসবে আচ্ছা এই ওই লাল পাড়ের শাড়িটা যেখানে থাকে খুঁজে রয়লো পাপড়ে একটা দিতে বলো উনি আমাদের রেগুলার কাস্টমার লাল পাড়ের আটশো আশো টাকার শাড়ি খুঁজে মুজে ওনার কোথেকে দিবি দে থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভালোবাসা আমার অনেক টায়ার্ড লাগতেছে আমি এই জন্য লাইভটা শেষ করে দিব আল্লাহ হাফিজ রাত সাড়ে বারোটাকে একটা দিকে লাইভ আসবো দেখা হবে নাহিদা আর রিমা আলি আপু আমার কমেন্টটা পড় না পরশু আমি একটা অর্ডার করছিলাম পরে কনফার্ম করলো বললো ডেলিভারির কল ধরার জন্য আজ বলে নাই শাড়ি আরেকটা নেবার জন্য ব্যাগ তো পোলাপানিগুলো পরশু দিন অর্ডার কনফার্ম করে আজকে বলছে নাই দেখো এটা কমপ্লেনটা নাও নাহিদা রিমা আলী আমি আমি দেখতেছি আপুলা থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট লাইভে আল্লাহ হাফিজ আমার অনেক খারাপ লাগতেছে এখন বাই বাই